আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বোন, আপনি কিছুদিন আগে একটা প্রশ্ন করছিলেন, হাদিসের মধ্যে আছে তিনটা জিনিসের মধ্যে বারাকা আছে, সারিদ অর্থাৎ রুটি এবং গোশত একসাথে মিশিয়ে যে খাদ্য তৈরি করা হয় এটাকে সারিদ বলা হয় আরবিতে, আরব দেশে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানাতে বা জাহেলিয়াতের যুগেও এই খাদ্যকে শ্রেষ্ঠ খাদ্য হিসাবে দর্তব্য করা হইতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বারাকা আছে সারিদ খাবারের মধ্যে, আর একটা হচ্ছে সেহেরি খাবার মধ্যে বারাকা আছে, তিন নম্বর হচ্ছে জামাতের মধ্যে বারাকা আছে। এখানে জামাত বলতে কি বোঝানো হয়েছে? জামাত দুইটা, একটা একটা হচ্ছে রাষ্ট্রীয় বিষয় আর একটা হচ্ছে যে ব্যক্তিগত আমলের বিষয়। যেমন সালাতুল জামাত, জামাতে সালাত আদায় করা, একা সালাত আদায় করার থেকে 27 গুণ সওয়াব বেশি, এটা একটা বারাকার জামাতের। তো ইয়াদুল্লাহি মাল জামা, আল্লাহ তাবারক তাআলার যে সম্পর্কতা থাকে কার সাথে? জামাতের সাথে। তো এই ধরনের আরো অনেক আছে যে হাদিসের মধ্যে আছে তোমরা একসাথে খাবার খাও, কারণ একসাথে খাবার খেলে এখানে বরকত নাজিল হয়। হাদিসের মধ্যে আছে বরকত তোমে মা কাতুরা তালাহি আইদি, খাবারের মধ্যে বরকত হচ্ছে যে এই খাবারের মধ্যে হাত বেশি থাকে। এই একটা হচ্ছে জামাতের বিষয় বরকত, আর অনেক বিষয় আছে, আমি ওদিকে আর উল্লেখ করতেছি না। আর একটা বিষয় হচ্ছে যে রাষ্ট্রীয় বিষয়ে জামাতের অর্থ হবে মুসলিমেরা একত্র যে ঐক্যবদ্ধ থাকবে, মুসলিম সমাজ ঐক্যবদ্ধ থাকবে কোরআন সহি সুন্নার আলোকে, মানহাজ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসের উপরে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ থাকবে, সেটা হচ্ছে জামাত। এই জন্য ফরজ, এই জামাত হলো ফরজ, প্রত্যেকে যেখানে থাকুক না কেন যখনই কোরআন সহি সুন্নাত আলোকে কোনো একটা সঠিক বিষয় বুঝতে পারবে, সে আগে যত কিছু বুঝুক না কেন, দলীয়ভাবে বুঝুক বা সামাজিকভাবে বুঝুক, বোঝা গেল দেখে দলের মাধ্যমে এই ভুলটা আছে বা সমাজের মধ্যে ভুলটা আছে, কিন্তু আমি এখন কোরআন সহি সুন্নাত যে কি বলে সেটা পেয়ে গেছি, তখন যে আমার জন্য ফরজ দায়িত্ব হচ্ছে সত্যটাকে মেনে নেয়া কোরআন সুন্নাত আলোকে, যেটা সেটা, এটা হচ্ছে জামাত। বিশ্বের যে কোনো জায়গাতে একজন মুসলিম থাকুক না কেন, সে যদি কি আলো সুন্নাত জামাতের মানহাজে থাকে সেই জামাতের অন্তর্ভুক্ত। এই হচ্ছে যে শরীয়ত রাষ্ট্রীয় জামাতের উদ্দেশ্য। আর যদি রাষ্ট্রপ্রধান মুসলিম হন তাহলেও মুসলিম হওয়ার পর এই রাষ্ট্রপ্রধানের আনুগত্য জনগণ করবে, মুসলিম উম্মাহ করবে, সেটাও একটা ফরজ দায়িত্ব। তাই এই জামাতের অর্থ যদি নাকি রাষ্ট্রীয়ভাবে হয় তাহলে মুসলিম শাসকের আনুগত্য মেনে নেয়া সেটা ফরজ। মুসলিম শাসক যদি নাকি কোরআন সুন্নাহ মোতাবেক কোনো নির্দেশ করে সেটা মানতে বাধ্য হবে, আর যদি কোরআন সহি সুন্নাহ বিরোধী কোনো কিছু বলে তখন বলবে যে আমি তোমাকে মানি ঠিক, কিন্তু তোমার এই কথা মানি না, কারণ লা তাআলি মাখলুক ইন মাসিয়াতিল খালেক, আল্লাহ না ফরমান কোনো বান্দার আনুগত্য নাই। এই অর্থে এই জামাতের আনুগত্য ফরজ। তো এই সকল বিষয়ে কথা আছে যদি নাকি রাষ্ট্রীয় বাইয়া যেটা আছে মুসলিম শাসকের আনুগত্য মেনে না নেয় তাইলে মারা গেলে জাহেলিয়াতে মৃত্যু হবে ভয় দেখানো হয়েছে, এটা হচ্ছে এই জামাতের কথা। কিন্তু আমাদের দেশে অনেক জামাত আছে, তাবলিগ জামাত আছে, হেবাতত ইসলাম আছে, সুরমনাই আছে, তাবলিগ জামাত আছে, বিভিন্ন ধরনের দলাদলি আছে আমাদের দেশে দেশগুলোর ভিতরে। তো এই যে একটা দল আপনাকে করতে হবে, জামাত ইসলাম আছে, এই ধরনের একটা দল আপনাকে করতে হবে, কেউ যদি কেবল এটা ফরজ ওয়াজিব তাহলে এটা কোরআন সুন্নাহর বিকৃতি সাধন। হ্যাঁ, আপনি নিজেকে গঠন করার জন্য, এলমে দিন শিক্ষা করার জন্য কোনো আপনি সংগঠনের সাথে আপনি সম্পর্ক রাখতে পারেন, এই জন্য যেন আপনার এলএমটা বাড়ে। যদি তারা বুঝেন যে কোনো ধরনের বেদাতি কুফুরি শিরকি আকীদা আপনাকে শিক্ষা দিবে না, এরকম আপনার যদি বুঝ ব্যবস্থা থাকে তাইলে অবশ্যই আপনি তাদের ভালোগুলো গ্রহণ করতে পারবেন, খারাপগুলো বর্জন করবেন এবং তাদেরকে নিষেধ করবেন যদি আপনার কাছে সেরকম সলাহিত বা যোগ্যতা থাকে, হক না হক বোঝার আপনার কাছে যোগ্যতা থাকে, সঠিক বেঠিক বোঝার যদি যোগ্যতা থাকে। তাই এখানে আমি আমার অভিজ্ঞতা আলোকে বলি, আমি আলহামদুলিল্লাহ
এই যে দীর্ঘ প্রায় অনেক বছর ধরে বিভিন্ন যে দল যেগুলো আছে এগুলোর পিছনে আমি সময় দিছি, এককালে আন্তরিকভাবে সময় দিছি ভালো মনে করি, পরবর্তীতে কোরআন সুন্নাহ আর আলোকে নিয়ে দেখে দেখতে পাইলাম যে না, এরা যে দিনের নামে দল শিখায়, দিনের নামে দল শিখায়, এরা দিনের নাম দিছে প্রত্যেকটা ইসলামিক যে কোনো একটা দল সাথে থাকবে, মানুষকে নিজেদের উদ্দেশ্য আদর্শ প্রতি দাওয়া দেওয়ার জন্য দিন শব্দটা থাকে, দিন ইসলাম শব্দটা থাকে, কিন্তু দেখা যায় যে তারা এই দিনের নামে তাদের দল শিক্ষায়। এখন আপনি যদি নাকি তাদের দলের মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো ধরনের কার্যক্রম আছে, আপনি তাদেরকে সংশোধন দেওয়ার জন্য বলেন বা ভালোটা যে সঠিক ইটা বলেন, তখন এটা গ্রহণ করে না, তাহলে বুঝবেন না এটা হচ্ছে গোমরাহী জামাত, এটা দলটার পথভ্রষ্ট জামাত, কারণ এরা দিনের নামে দল শিখায়, এটা কারণ কোরআন সুন্নাহ শিখায় না। যদি নাকি কোরআন সহি সুন্নার এই কোরআন সুন্নার কিছু কিছু কথা বলবে আপনাকে, কিন্তু এদের মূল টার্গেট হচ্ছে তাদের দলীয় কর্মসূচি আপনার উপর বাস্তবায়ন করবে, আপনাকে কোনো সমর্থক দিবে, আপনি যদি নাকি আমাদের সাথে না আসেন তাহলে আপনার যে ইসলাম থেকে ইসলামের গণ্ডি থেকে আপনি বাইরে যাবেন, জাহিলিতে মৃত্যু হবে, আমি যে আনুগত্য করা ফরজ, এই যে কোরআন হাদিস আপনাকে বুঝাবে। অথচ এই কোরআন হাদিসগুলো ছিল রাষ্ট্রীয় বাইয়াতের ব্যাপারে, এখন নিয়ে এসে দলীয় বাইয়াত যেগুলো আছে আমাদের দেশে বিভিন্ন দলের সংগঠনের এগুলোর ব্যাপারে আপনার এই কোরআন হাদিসগুলোকে ফিডিং করার একটা চেষ্টা করে। তো এইগুলা কোরআন সুন্নাহর বিকৃতি সাধন। এই জন্য আপনি যখন দেখবেন যে তারা তাদের দলীয় কর্মসূচি আপনার উপর ছাপিয়ে দিতে চায় বা কারোর উপর ছাপিয়ে দিতে চায়, তাহলে বুঝবেন যে তারা গোমরাহ। যদি নাকি সবসময় মতো তার কাটিতে থাকে কোরআন সহি সুন্নাহ হিসাবে, আমরা আকিদে বিশ্বাস গ্রহণ করবো, আমলে সালাহ করবো, সৎ কাজে আদেশ করবো, অসৎ কাজে নিষেধ করবো, বাস্তবেও করে এবং কোনো কিছু তাদেরকে সঠিককে বুঝাই দিলে এটা বুঝতে মানে মানে নাই, তাহলে বুঝবেন তারা হকের মধ্যে আছে। আর যদি নাকি তার বিরোধী দেখা যায় না, তাদের ভিতরে ভিতরে একটা দল তারা করে, সে তাদের কার্যক্রমগুলো আপনার উপর সময় দেওয়ার জন্য আস্তে আস্তে তারা ফায়দা করতেছে, তখন এই ধরনের লোকদের সাথে উঠা বসা করবেন না। হ্যাঁ, আপনি আপনার মতো করে তারা কোরআন সহি সুন্নাহকে আপনার মহব্বত করে ভালোবাসে, প্রচারকে ভালোবাসে, আপনারা নিজেরা নিজেরা হলেও এই মন মানসিকতা নিয়ে দাওয়াতের কাজ শুরু করবেন, আপনারা করবেন, তখন এতে কী হবে, আপনারা সঠিক যে মানুষদের কাছে পৌঁছাতে পারবেন। যদি অনেকে অন্ধভাবে কোনো একটা দলের সাপোর্ট নিয়ে আগান, তো আপনাদের অজান্তে অনেক কিছু ভুল ভ্রান্তি তারা শিখিয়ে দিবে। তো স্বাভাবিক কথা হচ্ছে, যদি নাকি আপনার কাছে যোগ্যতা থাকে যে তারা ভুল ভ্রান্তি শিখিয়ে দিচ্ছে, আপনি এটাকে ফারাক করতে পারবেন কোনটা সঠিক কোনটা বৈঠিক, তাহলে আপনি বুঝতে পারবেন, শুনতে পারবেন, প্রয়োজনে তাদেরকে নসিহত করতে পারবেন, বরং নসিহত করা তখন আপনার উপর জরুরি দায়িত্ব। আর যদি এরকম অবস্থায় না থাকেন, তাহলে এখান থেকে বিরত থাকবেন, নিজেরা যে দাওয়াতের কাজের জন্য নিজেদের শরীরের মানদণ্ডে এগুলাকে বাস্তবায়ন করার জন্য কিছু সাপ্তাহিক হলে সাপ্তাহিক আশেপাশে যারা আছে বাড়িঘরের মহিলাদের জন্য, এরা মিলে নিজেরা নিজেরা দিনে তালিমের ব্যবস্থা করতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।